কৌশিক, আমরা বর্তমানে রয়েছি একাডেমি অফ ফাইন্যান্সে এবং একাডেমি অফ ফাইন্যান্সে মাইকেল বোসের চিত্র প্রদর্শনী হচ্ছে, তো সেটাতেই আমরা এসেছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম বিভিন্ন সুন্দর ছবির কাজ আমার যে ক্যামেরা পার্সন তাকে একটু দেখা যাবে বলে এরকম সুন্দর ছবির কাজ, তো সেটা দিয়ে আমরা এসেছি। এবং আমরা মাইক্রোসফট কাছ থেকে এবং তার আরেকজন সহযোগী আছে, তারও বেশ কিছু ছবি এখানে আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা সেগুলো আপনাদের দেখা। এখানে আমার ছবি আছে প্রায় 15টা, বড়ো ছবি সব 30 ছবি, বড়ো বড়ো ছবি 15টা আছে, আর আমার স্টুডেন্ট সঞ্জয়ের ছবি আছে 12টা। টোটাল আমরা এই হলটা নিয়ে এক্সিবিশন করছি, আমি এখানে এক্সিবিশন করছি 30 বছর। তাতে করোনার সময় হলেও আমরা লড়তে জানি, সেই জন্য এক্সিবিশন করছি। আমরা সবাই হল ছেড়ে দিচ্ছে বলে আমরা হল ছাড়িনি, আমরা এক্সিবিশন করছি। এবং আমাদের ছবিগুলো সব কন্টেম্পোরারি, মানে কোনোটা কন্টেম্পোরারি নতুন থিম নিয়ে, কোনোটা কন্টেম্পোরারি আলাদা আলাদা ছবি মনে করেছি। যেমন এই যে কালির ছবিটা দেখছেন, এটা কন্টেম্পোরারি একটা ছবি, কিন্তু এটার মধ্যে নানান ভাব আছে, সেটা নিয়ে ছবিটা করা। আরও দুটো ছবি দেখতে পাচ্ছি আমাদের ছবিটা, হ্যাঁ এটা হলো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। এই কন্টেম্পোরারি মধ্যে এটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, এটা মানুষের বিমর্ষ ভাব দেখানো হয়েছে, মানুষকে কীভাবে আস্তে আস্তে সাপের মতো হয়ে যায় মানুষ। মানুষ অ্যাকচুয়ালি আজকে আপনি যে মানুষটা, একটা মানুষ দেখবেন একটা মুখোশ থাকে, কিন্তু পরে গিয়ে দেখবেন তার অন্য থাকে, যেটা আপনি এখনকার নেতা মন্ত্রীদের দেখবেন, যা দেখতে সুন্দর ড্রেস পরে থাকে সেরকম এরা না, এদের আলাদা আলাদা রূপ আছে, সেইগুলোকে ভেঙে করা। ভাবনাটাকে বোঝানো অনেক কঠিন এবং মানুষের কাছেও তার বার্তাটাকে পৌঁছানো অনেক কঠিন, তো সেইটা কীভাবে হচ্ছে? কিন্তু আপনি যেহেতু বলছেন 30 বছর ধরে আপনার অভিজ্ঞতা, সুতরাং আপনার কাছে এটা খুব একটা কঠিন বিষয় না। আমি নিজে বই নিই, আমার 5টা সিরিজ বই আছে, সেটা হলো মডার্ন ইন্ডিয়ান পেন্টিং, তার উপর 5টা বই আছে। তার মধ্যে এই যে এই ছবিটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং প্রথম শুরু করে যে লোকটা, তার নাম পাবলো পিকাসো এবং রেমব্রান্ট, এরা শুরু করে, এবং সেই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আমরা বয়ে নিয়ে আসছি আজও, এবং এর মধ্যে থেকে নিজের মনের ভাবটা তুলে ধরা যায় কাগজ বা ক্যানভাসে। এটা
অ্যাকচুয়ালি স্টিল লাইফ, স্টিল লাইফের মধ্যে দিয়ে একটা একে দেখানো, দুটোকে দেখানো, এটা অ্যাকচুয়ালি ভেঙে করা দুটো স্টিল লাইফ নয়, দুটোর ভাবনা এক জায়গায় করে স্টিল লাইফের সঙ্গে একটা দুটোকে একটা বাড়িতে যে পশে পেট টক সেটাকে তুলে দেওয়া, দুটোকে মিক্স করা হয়েছে। আমাদের সঙ্গে এখন আমি চিত্র প্রদর্শনী করছি অনেক বছর, তার তো 20 বছর তো হয়ে গেল, 16 যখন আগে যত ছিলাম সম্ভব করা যায়।